এটা একটা কোলিয়াস গাছের কাটিং নিয়েছি আমি। এই কাটিংটাকে এবারে বসাবো। কাটিংটাকে বসানোর জন্য আমি প্রথমে মাটিটা তৈরি করে নেব। মাটিটা তৈরি করব আপনার, এক ভাগ মাটি নেব, এক ভাগ ভার্মি কম্পোস্ট নেব, এক ভাগ কোকোপিট নেব, আর এক ভাগ বালি নেব, দিয়ে মাটিটা তৈরি করব। এর মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে এবার মাটিটাকে ভালো করে মেশাবো। মেশানোর পর মাটিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে মাটিটাকে ভালো করে মেশাচ্ছি। মেশানোর হয়ে গেলে এটাকে মেশানোর পর এটাকে একটা টব নিয়ে নেব। ছোটো একটা টব নিলাম, টবেতেই মাটিটা ভরবো। টবেটা মাটিটা দেওয়ার পরে টবেতে মাটিটা দেব, তবে মাটিটা দিচ্ছি। দেওয়ার পর এই কোলিয়াস ট্রিটা এর মধ্যে বসিয়ে দেব। বসানোর পরে এবারে যে মাটিটা লাগবে, এবার মাটিটা চারিদিকে দিয়ে দেবো ভালো করে। ভালো করে দিয়ে দিচ্ছি মাটিটাকে। চারিদিকে দিয়ে দেবেন ভালো করে। বসানো রেডি হয়ে গেছে। বসানো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোলিয়াস ট্রি বসানো হয়ে গেছে। তো এইটা থেকে কিছুদিন পরে নতুন শিকড় বেরোবে, নতুন রুট হবে। নতুন রুট হওয়ার পরে আশা করছি গাছটা থেকে আমরা ফুল পাবো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি দাবিয়ে অলে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার এটাকে আমি জল দিয়ে দেব ভালো করে। এবারে ভালো করে জল দিয়ে এটাকে এখন ডুবিয়ে দেবো। যতক্ষণ না, যতক্ষণ জল দরকার ততক্ষণ জল দেবো, ভালো করে জল দেবো।